কৃত্রিম বৈচিত্র্য মধ্যে ঐক্য, অর্থাৎ আমরা এই বৈচিত্র্য মধ্যে ঐক্য মধ্যে আমরা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি এবং দ্রষ্টামূলকভাবে তাদের সাংস্কৃতিক দিকগুলি আমরা এই মন্ডলের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। মানে এই ভারত দর্শন এই চিন্তাভাবনাটা এলো কেন? দেখুন, ভারত দর্শন এই চিন্তাভাবনাটা এলো বলতে, ভারতবর্ষে আমাদের বিভিন্ন রাজ্যে অনেক বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে, সে হয়তো আমাদের তথা শিল্পনগরীর মানুষ তাদের হয়তো ওখানে যেতে পারেনি কি যাওয়া হয়ে ওঠেনি, কিংবা ওখানে গিয়ে হয়তো তাদের ওই স্থানগুলি দেখা হয়নি। তাই সেই নিরিখে আমরা চেষ্টা করেছি মানুষের মনের মধ্যে পৌঁছানো যে ভারতবর্ষেও বিভিন্ন স্থান, বিভিন্ন পর্যটন কেন্দ্র এখনও পর্যন্ত আছে যারা হয়তো সেগুলো দর্শন করতে পারেনি, আমাদের মন্ডলের মধ্যে এলে তারা সেগুলো দর্শন করতে পারবে। বাজেট কত এবং কত বছর? বাজেট আনুমানিক 15 লক্ষ টাকা এবং এবছর আমাদের পুজো 28তম বর্ষে পদার্পণ করবে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।